ওকে, আমরা এখন রাতারগুল সোয়াম ফরেস্টের ভেতরের দিকে যাচ্ছি। আমার এর আগে লাইভে আমি দেখাচ্ছিলাম যে আমরা ওয়েট করছিলাম বোটে উঠবো, সো আমরা এখন বোটে উঠে গেছি এবং আমরা এক্সপ্লোর করছি, ভেতর দিকে যাচ্ছি রাতারগুলের। এবং অনেকেই ফিরে যাচ্ছে। আমি যদি আমার একটু পেছনের কিছু ভিউ দেখাই, যিনি নৌকা চালাচ্ছেন, ভাইয়ের নাম কি? সজীব। সজীব ভাই, সজীবের বাসা কোথায়? জিয়াংগের নদীর ওই পার। নদীর ওই পার। আমরা কোন পারে? দক্ষিণ পারে। আমরা দক্ষিণ পারে। আপনার বাসা? গোয়েনঘাট এলাকায়। না, আপনি আপনার পেশা এটাই নাকি? এখন ই কেমন আসে, পর্যটক কেমন আসে? এখন অনেক বেশি আসতেছে না? আচ্ছা, আপনার সাথে আবার কথা বলবো। এই যে আমরা দেখি ঢুকে পড়ছি সোয়াম ফরেস্টে। এই বাবা, হাত ভিতরে। এই যে অনেকে ঘুরে বের হয়ে আসছে এবং আমরা এখন ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন ভেতরের দিকে ঢুকে পড়ছি। দ্যাটস দ্য বিউটি অফ সোয়াম ফরেস্ট, যে এখানে সাবধানে সাবধানে সাবধানে, খুব ক্লোজ দুটা নৌকা, একটা বোট পার হচ্ছে মানে বের হয়ে যাচ্ছে, আরেকটা আমরা ভেতর দিকে ঢুকছি, খুব ক্লোজ। এবং দেখতে পাচ্ছেন এই পানিগুলো বলা হচ্ছে ঝর্ণার পানি, এগুলো নাকি ঝর্ণার পানি। এবং পানির কালার দেখতে পাচ্ছেন, গ্রিন। এবং আমরা জানি যে রাতারগুল সোয়াম ফরেস্ট এটা একটা বন, এবং একটা যে বনের ভেতরে এই ঝর্ণার পানি এবং তার উপরে যে বোট চলছে এবং আমরা উঠেছি। এবং এখন খুব বেশি পানি নেই, অনেক বেশি পানি তা বলবো না। আরও অনেকে আসছে আমাদের এই সোয়াম ফরেস্টে, আরও অনেক মানুষ আসছে। অনেকে বের হয়ে গেছে, অর্থাৎ অনেকে দেখেছি তারা বের হয়ে যাচ্ছে কারণ ঘোরা শেষ হয়ে গেছে। আবার অনেকে স্টিল ওয়েট করছে, তারা ভেতরে আসবে। তো এই হচ্ছে ভেতরের সৌন্দর্য। হয়তো যারা এখন আসেননি তারা এই ভিউগুলো দেখে হয়তো আসার ইচ্ছা প্রকাশ করবেন ডেফিনেটলি, কারণ এত সুন্দর ভিতরে দৃশ্য যে আসলে দেখলে আসতে মন চায় আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু পা ভিতরে রাখো বাচ্চাদের। সামনে কিন্তু একটা বোট আসছে, সাবধান, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই দিকটা একটু দেখাই, মানে পুরো বনটাই সুন্দর এরকম। আচ্ছা ভাই, ওনারা সাপে আমাদের জন্য রেখে আসছে। তো এই খুবই সুন্দর, চমৎকার একটা মানে দৃশ্য এবং চমৎকার এক্সপিরিয়েন্স। আমি বলবো ডেফিনেটলি আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি এটা নিয়ে এর আগেও দু তিনবার আসছি, প্রতিবারই ভালো লাগে। হ্যাঁ, সোয়া তোমার কেমন লাগছে বাবা? খুব ভালো না অল্প ভালো? খুব ভালো, খুব ভালো লাগতেছে? একটু বলো, খুব ভালো লাগতেছে? আচ্ছা ওকে, এই যে আমরা আরও ভেতরের দিকে ঢুকে পড়ছি। একটু আমি সাদিদকে দেখাই, আমার ছোট ছেলেটাকে একটু দেখাই। সাদিদ কেমন আছো? কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ওকে, এই যে এখানে অনেকগুলো নৌকা আছে, অনেকগুলো নৌকা আছে, অলরেডি অনেকেই আছে এখানে। আমরা একটু পরে এখানে কিছু ছবিও তুলবো, যেহেতু ভিডিওটা করছি, তো সেই অর্থে আসলে ছবি তোলার সুযোগটা পাচ্ছি না, বাট ডেফিনেটলি একটু পরে আমরা ছবি তুলব। দারুণ কিন্তু গান গান গাচ্ছে একজন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝি গান গাচ্ছে, অসাধারণ। ওকে, ভিডিওটি শেষ করছি, আরও ভিতরে ঢুকবো। সো আমরা যত ভিতরে যাবো এরকমই থাকবে দৃশ্যগুলো, এবং আমার ধারণা আপনারা বুঝতেই পারছেন যে এখানকার সৌন্দর্য। আমরা একটু তো পানিতে হাত দিয়ে একটু স্পর্শ করে অনুভূতি নেওয়ার চেষ্টা করছি। অনেক নৌকা কিন্তু এখনও ঢুকছে এবং অনেক নৌকা বের হয়ে আসছে, আমরা অবশ্য ঢুকছি, একটু পর আমরাও চলে যাব। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আশা করি ভিডিওটি শেয়ার করবেন অন্যদের সাথে, কারণ যারা আসেনি তারা ভিডিওটি দেখলে একটা আইডিয়া পেয়ে যাবে যে রাতারগুলের সোয়াম ফরেস্টে সৌন্দর্যটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে।
Okay, do what about that?